সুপ্রিয় দর্শক, বাংলা টিভি 71 এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এখন এসেছি কক্সবাজার জেলার অন্তর্গত রামু উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সোহেল সরোয়ার কাজল। জননেত্রী শেখ হাসিনার যে মিশন ছিল করোনাকালীন সময় থেকে, যে অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াবে, আমরা জানতে পেরেছি যে এই উপজেলা চেয়ারম্যান জনদরদি এবং অসহায় হতদরিদ্র মানুষের বন্ধু। তো সে হিসাবে উনি অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এবং জননেত্রী শেখ হাসিনার যে অনুদানগুলো ছিল সেগুলো এলাকায় সুষ্ঠুভাবে বণ্টন করেছেন এবং ব্যক্তিগত অর্থনেও তারা হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কাজ করে যাচ্ছি সরকারের নির্দেশনায়। মোটামুটি আমরা গুছিয়ে নিয়েছি। এই যে লকডাউন হলো, এই লকডাউনের মধ্যে আমরা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা এখানে মানুষকে সহায়তা প্রদান করেছি। গ্রামে গ্রামে, ওয়ার্ড ওয়ার্ডে আমরা তালিকা প্রণয়ন করেছি। গরিব মানুষের তালিকা প্রণয়ন করে আমরা গরিব মানুষকে সহায়তা দিয়েছি, তাদের অর্থসংস্থানের ব্যবস্থা করেছি। আবার এখন যে শাটডাউন হলো, এই শাটডাউনের স্টার্টিংয়েই আমরা কিন্তু যত টমটম আছে, সিএনজি আছে, গাড়িওয়ালা আছে, ড্রাইভার আছে, তাদেরকে আমরা সহায়তা দিচ্ছি এবং তাদের গাড়িগুলোকে আমরা ক্লোজ করে নিচ্ছি। আমরা কাজ করে যাচ্ছি, গরিব মানুষকে আমরা সহায়তা এখনও প্রদান করব, ব্যক্তিগতভাবেও করেছি, আবার জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকেও আমরা সহায়তা প্রদান করেছি। আগামী দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেই নির্দেশনা দিবেন সেই নির্দেশনায় আমরা রামু উপজেলাকে পরিচালিত করব এবং জনগণের পাশে থাকব। আমরা রাস্তাঘাট বিনির্মাণ করেছি। আগে এখানে ব্রিকসলিং রাস্তা ছিল না, এখন আমরা আরসিসি ঢালাই রোড করছি। আমাদের এলাকায় রামু উপজেলা 11টা ইউনিয়ন, 99টা ওয়ার্ড। আমাদের 11টা ইউনিয়নের মধ্যেই আমরা চাচ্ছি উন্নয়নের ছোঁয়া যাতে লাগে, রাস্তাঘাটগুলো বিনির্মাণ আমরা করব, এই ধরনের ওয়ার্ক আমরা করে যাচ্ছি। আমাদের উপজেলা ইঞ্জিনিয়ারকে আমরা দায়িত্ব দিয়েছি, যত রাস্তা আছে সমস্ত রাস্তার একটি তথ্য যাতে আমাদেরকে দেয়, আমরা প্রতি মাসেই সেগুলো করার চেষ্টা করছি। এখন বর্ষা যেহেতু চলছে, বর্ষাতে ব্রিজ কালভার্ট কিংবা রাস্তাঘাটের কাজ করা যায় না, সেই জন্য আমরা বর্ষার পরপরই রাস্তাঘাটের ব্যবস্থা আমরা করব। আবার জননেত্রী শেখ হাসিনা গরিব দুঃখী মেহনতি মানুষকে ঘর প্রদান করছেন, আমরা রামু উপজেলায় ঘর প্রদান করেছি। আমরা 175টা ঘর উদ্বোধন করে জননেত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্স করে আমরা সেগুলো উদ্বোধন করেছি এবং চাবি হস্তান্তর করেছি, দলিল হস্তান্তর করেছি। এভাবে খাস জায়গায় সাধারণ মানুষ যাতে থাকতে পারে সেই ব্যবস্থা আমরা করে যাচ্ছি। আবার 11টা ইউনিয়নের মধ্যে আমরা সুনির্দিষ্ট বরাদ্দ দিচ্ছি, এলাকা এবং জনগোষ্ঠীর ভিত্তিতে আমরা সেখানে বরাদ্দ প্রদান করছি। যে সমস্ত ইউনিয়ন বড় এবং জনগণ বেশি সেখানে একটু বেশি বরাদ্দ দিই, আর যে সমস্ত ইউনিয়ন একটু ছোট, জনগণ কম, সেখানে একটু কম বরাদ্দ দিই। এভাবে আমরা সুন্দরভাবে সমাহারে বরাদ্দ দিয়ে আমরা চেষ্টা করছি প্রত্যেকটা ইউনিয়নে যাতে স্ব ইউনিয়নে কাজ হয়। আমরা আবার মনিটরিংও করি সেখানে কাজ হচ্ছে কি না, সেগুলো আমরা দেখি। এখানে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিভিন্ন ধরনের ভাতা তিনি প্রচলন করেছেন। এখানে বয়স্ক ভাতা থেকে শুরু করে মুক্তিযোদ্ধা ভাতা, এখানে বিধবা ভাতা, এখানে পঙ্গু ভাতা থেকে শুরু করে অনেক ধরনের, এমনকি জেলেদেরকে পর্যন্ত তিনি ভাতার ব্যবস্থা করেছেন। আমরা সেই ভাতা দেওয়ার ব্যাপারে ইউনিয়ন পরিষদের মাধ্যমে লিস্ট করছি এবং লিস্ট করে আমরা সেই ভাতাগুলো প্রদানের ব্যবস্থা করছি। এখন তো ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগের মধ্যে প্রত্যেকের ভাতা যার যার মোবাইলেই চলে যাচ্ছে, এখানে আর কোনো ধরনের জনগণকে হয়রানি হতে হচ্ছে না, মোবাইলেই বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে তাদের ভাতা প্রদান করা হচ্ছে। এর বাইরেও
জননেত্রী শেখ হাসিনা প্রত্যয় ব্যক্ত করেছেন, বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। এই অবস্থায় ঘরের ব্যবস্থা করছেন। আপনি চিন্তা করে দেখেন, সারা বাংলাদেশে নয় শুধুমাত্র, সারা পৃথিবীতে একটি ইতিহাস, কিন্তু এভাবে ঘর কেউ দিতে পারে নাই। আমাদের জননেত্রী শেখ হাসিনা পেরেছেন, এটি আমাদের জন্য বিশাল একটি বিষয়। আমরা গর্বিত ওনার জন্য, আমরা ওনাকে ধন্যবাদ জানাই। মাদকের জন্য আলাদা মাদকদ্রব্য অধিদপ্তর আছে, পুলিশও কাজ করছে, ডিবি কাজ করছে, বিভিন্ন অধিদপ্তর কাজ করছে। এর বাইরে আমাদের যা সহায়তা, যেখানে যেরকম প্রয়োজন সেখানে সেরকম সহায়তা আমরা প্রদান করে থাকি। আমরা সারাক্ষণ আছি, এখানে একটি টিমওয়ার্ক আছে, আমরা টিমওয়ার্কের মাধ্যমে কিন্তু আমাদের উপজেলা পরিষদকে পরিচালিত করে থাকি। আমাদের ইউনো বলেন অত্যন্ত ডাইনামিক, আমাদের ওসি বলেন তিনিও অত্যন্ত ডাইনামিক অফিসার, আমাদের অন্যান্য দপ্তরের যে সমস্ত কর্মকর্তারা আছেন সবাই ডাইনামিক এবং আন্তরিক, সবাই কাজ করছেন এবং একটি চেইন অফ কমান্ড নিয়ে কিন্তু আমরা ওয়ার্কে আছি। না, রামু তো বাল্য বিবাহ আমরা হতে দিই না, এটির বিষয়ে আমরা কঠোর ব্যবস্থা নিই। আমাদের ইউনো তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, ইউনো কিন্তু সারাক্ষণ নারী নির্যাতনের বিরুদ্ধে, বাল্য বিবাহের বিরুদ্ধে অবস্থান নেন। আমরা ওনাকে সহায়তা করি সে বিষয়ে, বাল্য বিবাহ যাতে না হয়। প্রত্যেকটা কমিউনিটি সেন্টার এবং প্রত্যেকটা বাড়িঘরে বাল্য বিবাহের খবর যদি পৌঁছায় সে বিয়ে বন্ধ হয়ে যায় সাথে সাথে, বাল্য বিবাহ আর হয় না। আর বিশেষ করে যারা কাজে আছে, আমরা যাদেরকে কাজে নিয়োগ করেছি কাজীদেরকে আমরা স্ট্রিক্টলি বলে দিয়েছি যাতে কোনো বাল্য বিবাহ না হয়। যদি কোনো বাল্য বিবাহ হয় তাহলে কাজের আমরা ওয়ার্ক আমরা ক্যান্সেল করে দিব, সেই কথা আমরা বলেছি। আমরা মোটামুটি একটি অবস্থানে আছি রামু উপজেলা, আমরা অত্যন্ত সুসংগঠিত। এখানে আমাদের ইউনিয়ন আছে 11টি, এখানে আমাদের চেয়ারম্যান আছে 11 জন, ইউনিয়ন পরিষদের মেম্বার আছে 99 জন 99 ওয়ার্ডের মধ্যে, আবার বাংলাদেশ আওয়ামী লীগও অত্যন্ত সুসংগঠিত সংগঠন রামুতে। আমরা প্রত্যেকটা ইউনিয়নের মধ্যে আমাদের কমিটি আছে, আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে কমিটি আছে। আমাদের দলের তৃণমূলের নেতাকর্মীরা আমাকে সহায়তা প্রদান করে, যে কোনো কাজে ইনফরমেশন দেওয়ার সাথে সাথে চেয়ারম্যানের পাশাপাশি ইউনিয়ন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি দৌড়ায় আসে এবং তারা তাদের সহায়তা প্রদান করে। ওয়ার্ড আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আমাকে সহায়তা করে। আমি যথেষ্ট টিমওয়ার্কে আছি এখানে। মূলত আমরা অত্যন্ত সুসংগঠিত। আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আজকে এমন একটি অবস্থানে নিয়ে যাচ্ছেন যেখান থেকে আমরা কল্পনা করতে পারি, বাস্তবতায় আমরা চিন্তাও করতে পারি না, মানুষ হয়তো ভাবতেও পারছে না বাংলাদেশ কোন অবস্থানে যাচ্ছে। এক সময় আমরা নিম্ন শ্রেণীর অবস্থানে আমরা ছিলাম, আজকে উন্নয়নশীল দেশ, আগামী 2041 সালের ভিতরে উন্নত দেশে পরিণত করবেন তিনি, একটি ভিশন নিয়ে তিনি অগ্রসর হচ্ছেন। তিনি যেভাবে বাংলাদেশকে বিভিন্ন মেগা প্রজেক্ট দিয়ে তিনি উন্নয়নশীল অবস্থানে পরিণত করছেন, এটি তো বলার মতো না। যেমন আমাদের পদ্মা সেতু, নিজের অর্থে নিজের টাকায় তিনি যে আজকে পদ্মা সেতু করছেন, এটি বিশাল সাহসের ব্যাপার, এটি আমরা কল্পনাও করতে পারি না। এই পদ্মা সেতু যদি হয়ে যায়, 19টা জেলা আমাদের সাথে, বাংলাদেশের সাথে অ্যাড হবে, সেখানে কল কারখানা, সেখানকার জনগোষ্ঠী উপকৃত হবে, এভাবে বাংলাদেশ একটি অন্য ধরনের অবস্থানে পরিণত হবে। আমাদের কক্সবাজারে দেখেন আপনি, বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে মহেশখালীতে কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে আমাদের রেল লাইন হচ্ছে, আমরা রেল দেখিনি কোনো দিন, এই রামুর মানুষ, কক্সবাজারের মানুষ। আজকে মেগা প্রজেক্ট হিসেবে রেল লাইন হয়ে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত, গুন্দুম পর্যন্ত রেল চলে যাচ্ছে, এটি বিশাল ব্যাপার। ঢাকার দিকে যদি দেখি মেট্রো রেল, এটি আরেক ইতিহাস, সেটি আরেক ধরনের উন্নয়ন, যেটি বাংলার মানুষ দেখে নাই। আজকে তিনি বাংলাদেশের মানুষকে জাপানের মতো মেট্রো রেলের ব্যবস্থা করছেন তিনি, এটি আমাদের জন্য বিশাল ব্যাপার। এছাড়াও যে কত ধরনের মেগা প্রজেক্ট
তিনি করছেন, এই টাকা যে তিনি কোত্থেকে জোগাড় করছেন এবং কোথায় খরচ করছেন, এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছু না। জনগণ আওয়ামী লীগকে চায়, জনগণ জননেত্রী শেখ হাসিনাকে চায়, জনগণ এদেশের গণমানুষ বঙ্গবন্ধুর দলকে চায়, এবং চায় বলেই গত নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে বিপুল ভোটের মাধ্যমে তাকে সরকার গঠন করে। আমরা আশাবাদী আগামী দিনেও তিনি বাংলাদেশের উন্নয়ন নিয়ে এই বাংলাদেশের সরকার গঠন করতে সমর্থ হবেন এবং বাংলাদেশের মানুষ তাকে সমর্থন দিবে। আমি রাম উপজেলা পরিষদের পক্ষ থেকে, রাম উপজেলা পরিষদের 5 লক্ষ জনতার পক্ষ থেকে আমি জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার জন্য যে কোনো ধরনের যত ধরনের রিস্ক নিতে হয় আমরা নিব ইনশাআল্লাহ আওয়ামী লীগের পক্ষ থেকে, এই প্রত্যয় ব্যক্ত করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।